আলাইকুম ভিউয়ার্স, আজ আমি সুজি দিয়ে গোলাপজাম তৈরি করব। সবাই মুড়ি দিয়ে তৈরি করে, দুধ দিয়ে তৈরি করে, আমি আজকে সুজি দিয়ে তৈরি করব। খুবই মজাদার একটি গোলাপজাম, দেখতে দারুণ, খেতেও দারুণ। তা আমি প্রথমে এখানে আমি 200 গ্রাম সুজি নেব, আর সেই সঙ্গে একটা প্যান 1/2 কেজি দুধ দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই দুধটা আমি ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে বলো কুটিয়ে নিয়েছি। এখন আমি সুজিগুলাকে অল্প অল্প করে দিয়ে দেবো, একভাবে ঢেলে দেবো না, আমি অল্প একটু দিয়ে দিয়ে এইভাবে এইভাবে দিয়ে সুজিটা জাল করলে গোটা পাকিয়ে যাবে না, আর একসঙ্গে সব দিয়ে দিলে গোটা পাকিয়ে যাবে। এই তো আমার হয়ে গেল, তাহলে 200 গ্রাম সুজির জন্য 500 গ্রাম দুধ একদম পারফেক্ট হয়েছে মোয়াটা। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, চুলার জালটা কমিয়ে দিলাম। আমারই তৈরি করা ঘি, সুজিটা আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতেই মাখিয়ে নিতে হবে। তো এখন আমি শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি নিলাম, একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই কাপেরই 1 কাপ পানি দিয়ে দেব। এক কাপ পানি দিয়ে দিলাম। দুটো এলাচের মুখটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম, একটু মুখটা ফাটিয়ে নিলাম, আর সামান্য একটু 1 চিমটা একেবারে একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা লবণটা দিলাম স্বাদের জন্য। এখন এটাকে একটু আঠা চেটচেটে শিরা তৈরি করে নেব। শিরা হতে হতে আমি এটা মাখিয়ে নেব, ভালোভাবে সফট করে মাখিয়ে নিতে হবে। আমি এখন সুজির ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দেব, একটু গুঁড়া দুধ দিলে বেশ ভালো হয়। 2 টেবিল চামচ মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, যে কোনো ব্র্যান্ডের দুধ দিলেই হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি মতন বেকিং সোডা, এখানে বেকিং সোডা দিতে হবে। এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দিলে বেশ মোয়া মোয়া হয়, খেতে খুব সুন্দর স্বাদ হয়। এদিকে আমার চিনিও সেরাটা আটা হাটা হয়ে এসেছে, জাল হয়ে এসেছে। এই যে এরকম হতে হবে সেরাটা, এটা গাঢ় হবে। আমি এখন চুলাটা নিভিয়ে দিলাম, একটু ঢেকে রাখবো, আর আমি এটাকে সুজিটাকে ভালোভাবে মেখে নেব, সুন্দর সফট করে মেখে নিতে হবে। সুজিগুলোকে আমি এইভাবে একটু গোল গোল করে নিয়েছি। আমি এখন একটু হাতে ঘি মাখিয়ে নেব, তাহলে সুন্দর হবে, নাহলে হাতে লেগে যাবে। সামান্য একটু ঘি আমি হাতে মাখিয়ে নিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে
চেপে চেপে এরকম করে ফেটে না যায়, সুন্দর করে গোল করে আপনারা আপনাদের সাইজ মতন করে নেবেন। গোল করেও করা যাবে, লম্বা করেও করা যাবে। আমি তবে গোল করে করে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে সুন্দর করে গোল করে নিতে হবে। একটু ফাটা থাকলে হবে না, এরকম সুন্দর তেল তেলে হতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। এই তো আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গিয়েছে। আমি এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, এখন এখানে সয়াবিন তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা একটু বেশি দিয়ে ভাজলে বেশ ভালো হয়, ফুলে ফুলে ওঠে। তেল কম হয়ে গেলে ভাজা ভালো হয় না। হালকা একটু গরম করে নিতে হবে। একটু গরম হলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এই যে গরম হতে লেগেছে, দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়া যাবে না। কড়াইটা ধরে ধরে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ফুলে কত বড় হয়ে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। একটু সময় বেশি দিয়ে ভাজতে হবে, জোরে জাল দেওয়া যাবে না। জোরে জাল দিলে আবার পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে এসেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমি আর বেশি কালার করব না, এইভাবে আমি উঠিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে আরও একটু গাঢ় করতে পারেন। আমি এগুলো উঠিয়ে নিলাম একইভাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। এত ভিউয়ার্স, আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন শিরাতে দিয়ে দেব, দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব। আমি ভিউয়ার্স, আমি মিষ্টিগুলো একটু 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করতে দিব। আমি 2-3 ঘন্টা পরে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। আমি এখন চুলার জালটা নিবি, এটাকে ঢেকে রেখে দেবো। দেখুন ফুলে কত বড় হয়েছে মিষ্টিগুলো। আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো, 2-3 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এই তো আমার মিষ্টিগুলো কী সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমি একটু মোয়া বানিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে আর ঘি দিয়ে, তাই একটু কেটে দিছি, দেখতে সুন্দর লাগবে।
ভিউয়ার্স, আমি একটি কাট মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, একদম নরম, দেখতে তো পাচ্ছেন। ভিতরটা দেখুন একদম নরম, তুলতুলে, এতটাই নরম হয়েছে যে ভিজে একদম রসে টয়টম্বুর। এই তো ভিউয়ার্স, কত সুন্দর মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, কত ঝটপট করে সুজি দিয়ে, এত সুন্দর যে মিষ্টি হয়। অনেকেই জানে না যে সুজির এত সুন্দর কালো জাম হয় বা গোলাপ জাম। তা আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।